খুলনার বাজারের দেশি ফলের মধ্যে আমের দাম কমলেও বেড়েছে লেচুর দাম, আর বাজেট ঘোষণার পর বাড়তে আমদানি নির্ভর বিদেশি ফলের দর। ফল বাজারের দরদাম সরবরাহ নিয়ে জানাতে খুলনার বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, মৌসুমি ফলের দাম যেগুলো রয়েছে আম জাম কাঁঠালের মতো, এগুলো তো স্থিতিশীল হওয়ার কথা, এই মৌসুমে এই ফলগুলোর দাম বাড়ার কারণ কি এবং বিক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, আপনি একটু আগেই বলেছেন যে আমদানি নির্ভর যে ফলগুলো, সেই ফলগুলোর দাম কিন্তু বেশি বেড়েছে, যেহেতু এই কর বেশি ধরা হয়েছে, ধার্য করা হয়েছে, সেই কারণেই কিন্তু এইসব ফলের দাম কিন্তু বাড়তি। আর মৌসুমি যে ফল, দেশি ফল বলতে আম, জাম, কাঁঠাল, লিচু, এইগুলো কিন্তু, এইগুলোর মধ্যে শুধুমাত্র আমের দাম আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিনে 45 টাকা থেকে 50 টাকা, 60 টাকাও বিক্রি হচ্ছে, পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হচ্ছে। আর লিচুর দাম আসলে বাড়তির দিকে, যেহেতু লিচুও শেষ পর্যায়ে, জ্যৈষ্ঠ মাস শেষের দিকে প্রায় শেষ, এজন্য কিন্তু লিচু আপনারা জানেন যে এটি অল্প সময়ের জন্য মৌসুমে দেখা যায়, এবং সেই কারণেই এখানে সরবরাহ আস্তে আস্তে যখন কমে আসে বাজারে, তখন কিন্তু এর দাম আসলে বাড়তে থাকে, এবং সেই পরিস্থিতি আমরা এখানে দেখছি। বিশেষ করে এখানে লিচুর দাম 350 থেকে 400 বা 450 টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং এই মুহূর্তে খুলনার বাজারে রাজশাহী অঞ্চলের আম রয়েছে, এছাড়া বোম্বাই লিচু রয়েছে, সেই লিচুগুলোর দামও কিন্তু এখন বাড়তির দিকে। আমরা প্রথমে মৌসুমি শুরুতে দেখেছি যে এখানকার ফলের দাম, কিন্তু লিচুর দাম বিশেষ করে, এই দামটা কিন্তু বাড়তির দিকেই ছিল। এছাড়া কিন্তু আমরা অন্যান্য ফল যেমন সবেদা, আমরা এই মুহূর্তে দেখছি যে 100 টাকা করে পাইকারি কেজি বিক্রিতে বিক্রি হচ্ছে। এছাড়া খুচরা বাজারে আসলে এর দাম আরও বেশি বিক্রি হবে, এবং জামের, জাম যে ফলটি, এটি এই মৌসুমের যে ফল, সেটি কিন্তু বাড়তি, সেটাও কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে। জাম প্রকারভেদে সেটি কিন্তু 200 থেকে 300, 350 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমরা যে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে ফলের একটি বড় মার্কেট রয়েছে খুলনার বড় বাজার বা খুলনা অঞ্চল জুড়ে, এবং দেশি ফলের যে আমদানি বা সরবরাহ, এটা কিন্তু চলতি বছর কিন্তু বেশ আশানুরূপ ছিল, আর যে কারণে মানুষ কিন্তু দাম বাড়তির দিকে হলেও কিন্তু মানুষের কাছে মৌসুমি ফল পৌঁছেছে। বিশেষ করে আম কিন্তু প্রচুর ফলন হয়েছে, যে কারণে আমের দাম একটু সাধারণের নাগালের মধ্যে, এবং ক্রেতারা কিন্তু কিনেও স্বস্তি পেয়েছে। তো উজ্জ্বল, আমার কাছে এই ছিল খুলনার বড় বাজার থেকে ফল বাজারের সর্বশেষ খবর। ফল বাজারের খবর জানছিলাম খুলনা থেকে। এবার মাছ মাংস